আজকের আলোচ্য বিষয় কারক। কারক ছয় প্রকার, যা ইতিমধ্যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে কর্তৃকারক। কর্তৃকারক শেখার টেকনিক হলো আপনি ক্রিয়াকে কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবেন সেই উত্তরটি হলো কর্তৃকারক। যেমন, বাবা আমাকে কলম দিলেন। কে আমাকে কলম দিলেন? বাবা। সুতরাং বাবা হলো কর্তৃকারক। আমি পূর্বেই বলেছি অথবা আপনি স্ক্রিনেও দেখতে পাচ্ছেন কে বা কারা দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। তারা স্কুলে যায়। সুতরাং কারা দিয়ে প্রশ্ন করে তারা উত্তর পাওয়া গেছে, সুতরাং তারা হলো কর্তৃকারক। এখন হচ্ছে কর্মকারক। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। যেমন, বাবা আমাকে কলম দিলেন। বাবা কাকে কলম দিলেন? আমাকে কলম দিলেন। সুতরাং কাকে দ্বারা প্রশ্ন করে আমি কি উত্তর পেলাম? আমাকে উত্তর পেলাম। সুতরাং আমাকে হলো কর্মকারক। আপনাকে মনে রাখতে হবে যে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মকারক। আপনি ভার্বকে অথবা ক্রিয়াকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করুন, তারপর উত্তর খুঁজুন, যে উত্তরটি পাবেন সেটি কর্মকারক। এখন হলো করণকারক। করণ মানে হচ্ছে যন্ত্র বা সহায়ক। এখন আপনাকে মনে রাখতে হবে যে মাধ্যম বোঝাতে করণকারক, মানে ধরেন যে রাজা নিজ হাতে গরিবদের সাহায্য করেন। রাজা কিসের মাধ্যমে সাহায্য করেন? হাতের মাধ্যমে। সুতরাং হাত হচ্ছে করণকারক। যেটার মাধ্যমে কাজ করা হয় সেটি হচ্ছে করণকারক। পিকচারগুলো আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিন, পরবর্তীতে আপনার কাজে আসতে পারে। অধিকরণকারক। অধিকরণকারক পারার টেকনিকটি হচ্ছে আপনি ক্রিয়াকে কখন দিয়ে প্রশ্ন করুন, কখন দিয়ে প্রশ্ন করে আপনি যে উত্তরটা পাবেন সেটি হচ্ছে অধিকরণকারক। অথবা সময় বা কাল বোঝাতে অধিকরণকারক। আবারও বলি, যে পদ দিয়ে সময় বা কাল বোঝাবে সেটি হচ্ছে অধিকরণকারক। আর টেকনিকটি হচ্ছে কখন দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অধিকরণকারক। যেমন, রাজা প্রতিদিন সকালে উঠে। রাজা কখন ঘুম থেকে উঠে? প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে। তার মানে সকালে হচ্ছে অধিকরণকারক। আশা করি বুঝেছেন। ধন্যবাদ সবাইকে।